শ্রীলঙ্কান ফিশ কারি। আমার একটু ঠান্ডা লেগেছে বলে হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। রেসিপিটার নাম হচ্ছে শ্রীলঙ্কান ফিশ কারি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন এই তেলটা কালো হয়ে যাচ্ছে, ভাজা তেল। এখানে প্রথমেই মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলোকে এটা হচ্ছে কাতলা মাছ, এরকম সাইজের কাতলা মাছগুলোকে আগে ভেজে নিয়েছি। এখানে ভাজা থেকেই দেখাচ্ছি আমি। এই ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা। আজকে একটু অন্যরকম রেসিপি করবো, ভাইফোঁটার স্পেশাল রেসিপিটা হচ্ছে। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ। তার মধ্যে আমি কি কি মশলা নিয়েছি সেগুলো দেখে দিই। এখানে স্পেশাল মশলা হচ্ছে এটা, এটার মধ্যে আমি নিয়েছি সর্ষে, ধনে, গোটা জিরে, আর শুকনো লঙ্কা, আর হচ্ছে মৌরি, গোলমরিচ, লবঙ্গ, একটা বড় এলাচ। এগুলোকে একসঙ্গে ফ্রাই করে গুঁড়ো করে নিয়েছি, এটাই হচ্ছে স্পেশাল মশলা। আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজ, টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। লাগবে ধনে পাতা, আর একটু টমেটো সামান্য দেব, আর লাগবে টক দই। আর এই স্পেশাল মশলাটা হচ্ছে এই মাছের জন্য, এই মানে এই রেসিপির জন্য স্পেশাল। তো আমি কি রান্না করছি সেটা পরে বলছি, রেসিপিটার নাম। তো এখানে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু ভাজবো। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো গুলো। এখানে অর্ধেক টমেটো কুচিয়ে দিয়েছি, আর অর্ধেক টমেটোটা পেস্টে দিয়েছি। দিয়ে দিচ্ছি মশলা, যে বেটে রেখেছিলাম সেই মশলাটা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ, আর ছাড়টাও যে যার স্বাদ অনুসারে দেবেন। একটু স্পাইসি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল, কারণ এখানে কাঁচা লঙ্কা যেহেতু বেটে দিয়েছি, শুকনো লঙ্কা মানে পুরো লঙ্কাটা দেওয়াটা অপশনাল। চাইলে দিতেও পারেন, নাহলে স্কিপ করে দিতে পারেন। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন কালারের জন্য। একটু সামান্য চিনি, এই পর্যায়ে আমি এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা প্রায় 1-2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু এই মশলাটা, স্পেশাল যে মশলাটা, 1/2 চামচ মতো দিয়ে দেব, আর বাকি যেটা থাকবে সেটা পরে দেব। রেসিপিটার নাম হচ্ছে শ্রীলঙ্কান ফিশ কারি। এবার এর মধ্যে দিয়ে দেব মাছ, ভাজা মাছগুলো, আর মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলো মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে তারপরে টক দইটা দেব। এবার দিয়ে দিচ্ছি টক দইটা। টক দইটা দেওয়ার সময় একদম লো ফ্লেমে দেবেন, না হলে টক দইটা ফেটে যেতে পারে। এবার এটাকে হালকাভাবে মাছের সাথে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি
অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে কিচেন উইথ সোমা চ্যানেলটা সার্চ করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে নতুন নতুন রেসিপি ভালো লাগলে কমেন্ট করার শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, একটু ঢাকা দিয়ে দেবেন। তিন মিনিট পর চলে এসেছি, একটু তেল ছেড়ে দিয়েছে, তাকে ভালো করে আবার একটু নাড়িয়ে বসিয়ে নেব। লঙ্কান ফিশকারির যে মশলা, এই মশলাটা দুটো স্টেপে দিতে হবে, একবার মশলা কষানোর সময় আর এইবারে জল দেওয়ার ঠিক আগে। এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করব, ঠিক এক কাপ পরিমাণ। আমি এখানে দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিলাম, এক কাপ আর হাফ কাপের অল্প একটু দিলাম। যারা ঝাল বেশি খান তারা এখানে লঙ্কা ছিঁড়েও দিতে পারেন, এখানে লঙ্কা ছিঁড়ে দেবো। আর যারা ঝাল বেশি খান না তারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবার আমি এখানে গোটা লঙ্কা ছিঁড়ে দেবো, ফিশকারিটা আমার হয়ে গেছে। এখানে ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলছি, ধনে পাতাটা অবশ্যই দেবেন। আর ধনে পাতাটা তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। মাছটা এবার ঢেলে নেব। নমস্কার, আমার একটু ঠান্ডা লেগেছে বলে হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। রেসিপিটার নাম হচ্ছে শ্রীলঙ্কান ফিশ কারি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, এটা একদমই মাখামাখাই হবে,